ঘূর্ণিঝড় মুখা দেখার জন্য অনেকে ঘোষণা দিয়ে সমুদ্রে যাচ্ছেন হস্তমধ্য থেকে বাঁচার উপায় কি বালিশে পা লাগলে ঘাড়বেধা করে এটা কি সত্য কোরআন পড়ার মাঝখানে কারোর সাথে কথা বললে আবার রহিম পড়তে হবে কিনা না আমি শক্ত নামাজ পড়ি কিন্তু আমার বাবা পড়েন না বর্তমানে আমি খুবই মুসিবতের মধ্যে আছি এখন আমার করণীয় কি দাড়ি ঘন করার উদ্দেশ্যে প্রথম কয়েকবার কি দায়ী সেভ করা যাবে আরিফ আলমস আপনি লিখেছেন আমি পাঁচ শক্ত নামাজ পড়ি কিন্তু আমার বাবা পড়েন না এখন আমার করণীয় কি আল্লাহ তালা আপনার বাবার প্রতি রহম করুন আপনি ওনাকে বোঝাবেন এবং নসিহত করবেন এর বাইরে আপনার বিশেষ কোনো করণীয় আসলে নেই বালিশে পা লাগলে ব্যথা করে এটা কি সত্য বালিশে বালিশে পা লাগলে ব্যথা করে এটা কোনো অথেন্টিক কথা নয় না এটা অভিজ্ঞতার আলোকে প্রমাণিত না এটা করণিসের আলোকে কোনো কথা এটা একরকম কুসংস্কার জন্য কথা তবে এটা যারা বলেছেন মুরব্বীরা আমার মনে হয় যে তারা হয়তোবা অনেক ছেলে ফেলে আছে যারা মানে বালিশের পা লাগা ইচ্ছাকে যদিষ্ঠামী করে তাদেরকে বাঁচানোর জন্য বা তাদেরকে থামানোর জন্য হয়তো এ ধরনের কথা নিজেরা বানিয়ে নিয়েছেন আকিম মুন আপনি লিখেছেন আমার মাধ্যমে একজন মেয়ের সাথে আমার এক বন্ধুর পরিচয় হয় এরপর তারা হারাম সম্পর্কে জড়িয়ে যায় এ থেকে আমার গুণ হবে অবশ্যই আপনি যদি ইন্টেনশনালিটি করে থাকেন আপনার গুণ হবে আর যদি অন্য কোনো প্রয়োজনের খাতির করতে হয়েছে পরে তারা ওইদিকে চলে গেছে তাহলে সেক্ষেত্রে আপনার গুণা হয়তো হবে না তারপরও আপনার চেষ্টা থাকা উচিত যাতে করে তারা সেখান থেকে সরে আসে শরীফ খান লিখেছেন হাদিসা আছে প্রত্যেক ফরাসালাতের পরায়তন কুরসি পাঠ করলে শুধু মৃত্যুই জানাতে যাওয়ার জন্য বাধা আরেক হাদিসা আছে যে ব্যক্তির মনে যার উপরে হিংসা থাকবে সে জানাতে যাবে না এভাবে অনেকগুলো বিপরীতমুখী হাদিসা আছে এগুলো যদি একটু ক্লিয়ার করতেন দেখুন আয়তুল কুরসি পাঠ করলে জান্নাতে যাওয়ার কথা বলা হয়েছে তার মানে জান্নাতে আপনি যেতে পারবেন এখন জান্নাতে যাওয়ার জন্য আপনি উপযোগী হলেন বাট আপনি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হয় এরকম কাজও করে বসলেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জান্নামে যাওয়ার কারণ থাকতে পারে অস্বাভাবিক মোটেই নয় এখন কথা হলো যে আয়তুল কুরসি পড়লে যাই করেন না কেন জান্নাতে যাবেন হাদিসে কিন্তু এটা বলা হয়নি আপনি যত পাপ করেন এটা এক করলেই আপনি জানাতে চলে যাবেন বলা হয়েছে যে এটা পড়লে মৃত্যু ছাড়া অন্য কিছু জানার ঠেকাতে পারবেন না তার এটা পড়েছেন এরপরে আপনার মৃত্যু হল আপনি শুধু জানাতে চলে গেলেন এটা বলা উদ্দেশ্য অর্থাৎ আয়তগস্তি পাঠ করার পর মৃত্যু হলে আপনি জান্নাতে গেলেন কিন্তু এর পাশাপাশি যদি আপনার জান্নাতে যেতে আরও অনেক বাধা থাকতে পারে সেরকম কোনো বাধা যদি থাকে তাহলে সেটা আপনার জান্নাতে যাওয়ার পথকে সৌম করবে না ওইটা থাকা সত্ত্বে ব্যাপারটা এরকম হয়ে গেলো কেউ কোনো ডাক্তার বললেন যে আপনি এই ওষুধটা যদি খান আপনার রোগ অবশ্যই ভালো হয়ে যাবে কিন্তু আপনি অপরদিকে বিষ খাচ্ছেন তারপর যদি বলেন যে ডাক্তার তো বলছেন যে হ্যাঁ ওষুধ খেলেই ভালো হয়ে যাবে কোনো কথা নেই বিষ খেলেও ভালো হবে বিষ না খেলেও ভালো হবে কোনো কথা তিনি বলেন নাই তাহলে এই কথা বলা যেরকম এখানে ওই অন্যান্য যে হারামগুল্লা লিপ্ত হওয়ার কারণে জাহান নামের উপযুক্ততা আমাদের মধ্যে তৈরি হচ্ছে সেটা নিয়ে আসা অনেকটা সেরকম দাড়ি ঘন করার উদ্দেশ্যে প্রথম কয়েকবার কি দায়ী সেভ করা যাবে না জাহাজ হবে না আল্লাহ তারা যা দিয়েছেন ওটাকে মেনে নিতে হবে তারমিল হোসেন আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার বয়স তেইশ বছর আমি কীভাবে আল্লাহ রাস্তায় ফিরে আসতে পারি আমি নামাজ পড়ি না এমনকি জুমার নামাজ পড়তে ইচ্ছা করে না আমি আল্লাহ পথে ফিরে আসতেছি আমাকে কোনো করুন আল্লাহ তালার ভয় আপনার অন্তর জন্য আসে যেন মত্তা কী আল্লাহ ভিরু এবং সত্যিকারের নেক্ষার মানুষগুলো সহবত এবং সান্নিধ্যে উঠা করুন আসা যাওয়া করুন এটা আপনার জন্য আমার নসিহা আল্লাহ কাছে পানা চান ভালো পরিবেশে ফিরে আসুন আপনার জন্য দোয়া করি আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন ফাহাদ আবদুল্লাহ আপনি লিখেছেন ঘূর্ণিঝড় মোখা দেখার জন্য অনেকে ঘোষণা দিয়ে সমুদ্রে যাচ্ছেন দুর্যোগের সময়কে উপভোগ করাকে আপনি কিভাবে দেখেন দেখুন ঘূর্ণিঝড় মোখা এটি আসছে বাংলাদেশের দিকে মানে কি রূপ পরিগ্রহ করতে পারে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আমরা এর প্রকৃত অবস্থা এবং অবস্থান সম্পর্কে শুধুমাত্র আবহাওয়া অফিসের যে দেওয়া ঘোষণা সে ঘোষণা থেকে আমরা অনুমান করতে পারি আঁচ করতে পারি ধারণা করতে পারি প্রকৃতি এই মাল্লা তালার আছে তো এ ধরনের ঘূর্ণিঝড় এ ধরনের জলোচ্ছ্বাস এ ধরনের আপনার প্রাকৃতিক যে দুর্যোগ আছে এগুলো অনেক সময় ভয়াবহ বিপদের কারণ হয় তো সে বিপদ নানা কারণে হয়ে থাকে একে তো সমুদ্র তীরবর্তী এলাকার এলাকা এটা আল্লাহর সুন্না সেই হিসাবে হয়ে থাকে আবার এটি কখনো কখনও কোনো জনপদের মানুষের কোনো পাপাচারের কারণে অপরাধের কারণে আল্লাহ তালার পক্ষ থেকে এটি আজাব হিসাবে এসে থাকে এক এক অঞ্চলে মানুষের জন্য এক এক ধরনের আজাব থাকে এক এক ধরনের পরীক্ষা থাকে তারই অংশ হিসাবে হতে পারে তো এটাকে যে প্রজন্ম আমাদের নতুন প্রজন্ম যে এটাকে এনজয় করতে যাচ্ছেন এটাকে উপভোগ করতে যাচ্ছেন এটি আসলে জাহালাত ছাড়ার কিছুই নয় সেই হাজার হাজার বছর আগে আদ এবং সামুদ জাতি যেভাবে ধ্বংস হয়েছিল আল্লাহর আজাব যখন আসছিল এবং তারা যখন বাতাস বইতে দেখছিল তারা সেটাকে উপভোগ করছিল অথচ তাদেরকে আল্লাহর নবীর সাবধান করেছিলেন সতর্ক করেছিলেন যে আল্লাহর আজাব আসছে সেটাকে তারা এনজয় করছিল এবং সেই তথাক এনজয় করতে করতে একটা পর্যায়ে তারা কিন্তু ভয়াবহ আজাবে প্রবেশ করেছে এবং ধ্বংসপ্রাপ্ত হয়েছে কেমন পর্যন্ত আগত মানুষের জন্য শিক্ষা সেটি কোরআনে সেটা উল্লেখ করা হয়েছে অতএব এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসছে জানলে আমাদের উচিত হবে প্রত্যেকে যার যার জায়গা থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা নিজের এবং অন্যের নিরাপত্তার কথা চিন্তা করা আল্লাহ তালার কাছে ফার করা আমাদের গুণার কারণে কোনো শাস্তি যেন না হয় কোনো পরীক্ষা কঠিন পরীক্ষার মধ্যে যেন আমরা না পড়ি আল্লাহ থেকে ধাবিত হওয়া দরকার এজ মুসলিম সে কাজটি আমাদের করা দরকার সে না করে আমরা সেটাকে দেখতে যাওয়া অনেক সময় দেখা যায় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যখন হয় তখন দূরবীন দিয়ে বিভিন্ন রকমের ডিভাইস দিয়ে আমরা অনেক কিছুটা দেখার চেষ্টা করি উপভোগ করার চেষ্টা করি মিডিয়াগুলো খুব সাধারণভাবে লেখে যেটাকে উপভোগ করার চেষ্টা করা হচ্ছে অথচ বিক্রিমসল্লা সাল্লাম এই সময়টাতে ভিতর সন্ত্রস্ত হতেন মসজিদে চলে যেতেন আল্লাহর জিকির করতেন সালাত আতুল কুসুফ সালাতুল কুসুফ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সালাত আদায় করতেন সেটাকে আমরা আজকাল এনজয় করছি আসলে কেমন নিকটবর্তী হচ্ছে মানুষ আমাদের জাহালাত সেই জাহিলের যুগে যেমন ছিল সেগুলো আবার ফিরে আসবে এবং এগুলো কি মানুষ লজিক্যাল মনে করবে কোরআনাদিসের নির্দেশ কি লজিক্যাল মনে করবে সেই সময়টা বোধহয় চলে আসছে এবং পৃথিবী তার পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে এরকম সময়ে এ সমস্ত উদ্ভ্রান্ত মানুষদের কাজ কর্মকাণ্ড কর্মকাণ্ড থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এবং আমাদেরকে কোরআন সন্ন্যার অনুসরণ করার আল্লাহর দিকে ধাবিত হওয়ার এবং তৌফিক আল্লাহ তালা দান করুন এবং সব ধরনের বিপদাবদ মুসিবত থেকে আল্লাহ তালা আমাদের প্রিয় স্বদেশকে স্বদেশের মানুষকে আল্লাহ তালা হেফাজত করুন নাজমুল হাসাইন শান্ত আপনি লিখেছেন মহিলাদের ভিক্ষা করা কি জায়েজ আমাদের এখানে কিছু মহিলা সুস্থ সবল তো ভিক্ষা করতে আসে তাদেরকে ভিক্ষা দিতে পারবো পারবো কেউ চাইলে আপনি তাকে কিছু দিতে পারেন না দিতে পারলে ধমক দিবেন না ফালাতান সাহলাতনাল্লা বলেছেন যারা চায় তাদেরকে ধমক দিও না তবে তাদেরকে ধমক না দিয়ে বুঝিয়ে দিতে পারেন সুন্দর করে যে আপনি ভিক্ষার হাত প্রসারিত না করে কাজ করুন ভিক্ষা এটা কারোর জন্যই প্রশংসনীয় নয় সেটা নারী হোক আর পুরুষ হোক সবারই কাজ করা উচিত অতএব পুরুষদের জন্য যেরকম ভিক্ষা করাটা অনুচিত মহিলাদের জন্য ভিক্ষা করাটা একইভাবে অনুচিত একান্ত নিরূপায় না হলে মানুষের কাছে হাত পাতা এটা উচিত নয় বিধায় আপনি তাকে বুঝাই দিবেন আর যদি আপনি তাকে না দেন নিরুৎসাহিত করার জন্য তো সেটা এখান তো আপনার ব্যাপার অবশ্যই না দেওয়ার রাইট অধিকার আপনার আছে মোহাম্মদ তোহা লিখেছেন জামাতে সালাতা আদায়ের সময় শেষ বৈঠকে ও তাসাহুদুরোছুরি পড়ার সময় ইমাম সাহেব সালাম ফিরিয়ে নেন তখন আমি কি দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাবো না ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবো। দেখুন জামাতে সালাতা দেয়ের শেষ বৈঠকে তা সাহাউ দূরত পড়ার সময় আমি সব যদি সালাম ফিরে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনি দয় মাস পড়া জরুরি না তার তা ইয়ে পড়ে দূরত পড় থাকলে শেষ করে আপনি সালাম ফিরে ফেলবেন তারিক মুস্তফা লিখেছেন বর্তমানে আমি খুবই মুসিবদের মধ্যে আছি এখন আমার করণীয় কি আপনি সালাত দেয় করুন মুসিবউদ্দুরের জন্য আল্লাহ মুস্তাহিনবসাল্লাহ সাল সবরম সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করো নবী সাল্লাহ সাল্লাম সম্পর্কে হাদিসে আসছে কানাই হাজাব আমরুন সল্লাহ নবী সাল্লাহ আসালাম কোনো মুসিবতের মুখোমুখি হলে তিনি সালাদাই করতেন জন্য আপনি সালাদাই করা শুরু করুন সেই সাথে আল্লাহ তালার কাছে ফার করুন এবং দূরদৃষ্টি করে পড়ুন দোয়ানুস পড়ুন আল্লাহ তালা আপনার মুসিবত দূর কর্মী সালামী নিন এবং সবর এর মাধ্যমে আপনি পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করুন এমনি মাজিদুল আপনি লিখেছেন আমি সরকারি চাকরি করি অনেক সময় ডিউটির কারণে জামাতে সালাত আদায় করতে পারি না সময় ছেড়ে অসময় হয়ে যায় এক্ষেত্রে আমার করণীয় কি কোনো অবস্থাতে সালাতের ক্ষেত্রে এরকম সুযোগ নেই যে আপনার টাইম ওভার হয়ে যায় আপনি পরে কাজা করবেন অথবা আপনি সালাদ বাদ দিবেন হয় আপনার ডিউটির মধ্যেই আপনাকে অন্তত ফরস সালাদটুকু অন্তত আদায় করে ফেলতে হবে মিনিমাম একজন মানুষ নিশ্চিত আর ডিউটির মধ্যে ওয়াশরুমে যাওয়ার সুযোগ পান টয়লেট করার সুযোগ পান তাহলে সেটার জন্য যদি সুযোগ পান চার রাখা সালাদের জন্য সুযোগ কেন পাবেন না তার টয়লেটের সময়টা থেকে বাঁচিয়ে তো তিনি চার রাখা সালাদ পড়ে ফেলতে পারেন অতএব কোনো অজুহাতে সালাদ ত্যাগ করার কোনো সুযোগ নেই আর যদি এরকম হয় যে না সালাদ পড়াই নিষিদ্ধ কোনোভাবেই পড়া যাবে না তাহলে সেরকম জায়গায় চাকরি করাই যায় নাই যেখানে আপনি সালাদ পড়তে পারবেন না কারণ ইমানদারের জন্য সালাদটা হলো মানুষের জন্য বেঁচে থাকার মতো গুরু মানে শ্বাস এটা বেঁচে থাকার জন্য যতটা জরুরি এবং যতটা গুরুত্বপূর্ণ একজন ইমানদার ইমান টিকে থাকার জন্য সালাদটা সেরকম গুরুত্বপূর্ণ বিদায় ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার বা কোনো প্রকার সেক্রিফাইস করার কোনো সুযোগ কিন্তু নেই এরপরে মোহাম্মদ আকিব সালেহীন আপনি লিখেছেন শুধুমাত্র হজ বা ওমরা পালনের উদ্দেশ্যে অল্প অল্প করে টাকা জমিয়ে জাকাতে নেশা পরিমাণ অর্থ হলে সেখান থেকে আদায় করতে হবে যে হ্যাঁ এক বছর যদি থাকে সেটা আদায় করতে হবে কী উদ্দেশ্য জমা করেছেন এটা মুখ্য নয় টাকা এক বছর যদি থাকে তাহলে জাকাত দিতে হবে মাধবী ইসলাম লিখেছেন মেয়েদের নার্সিং প্রফেশনটা ইসলামে কি জায়েজ আছে হিজাব পরে ফুল হাতা ড্রেস পরে পর্দার মধ্যে থেকে কি নার্সিং জব করা যাবে মেয়েদের জন্য মেয়েরা নার্সিং করবে এটাই স্বাভাবিক এবং সেটা জায়জ আছে বরং উত্তম সেটা করা উচিত বাট বর্তমান দুনিয়াতে যে জাহেলিয়াত চলছে এই জাহেলিয়াদের মধ্যে মেয়েদেরকে নানাভাবে অপমান করা হচ্ছে এবং নানাভাবে নারীদের অসম্মান করা হচ্ছে অসম্মানগুলোতে একটা এটাও যে রুগীদের সেবার জন্য রিসিপশনে এবং আরও অন্যান্য জায়গায় নারীদেরকে ব্যবহার করা হচ্ছে নারীর কোমলতা নারীর মোহনীয়তা নারীর বিশেষ আকর্ষণ যেটা আল্লাহ তালা যেভাবে দিয়ে সৃষ্টি করেছেন এটাকে সেল করা হচ্ছে এবং কাস্টমারকে খুশি করা হচ্ছে সেটা দিয়ে এটা নারীর জন্য বিপরদিগী সেজন্য ওইটা জায়েজ নেই হ্যাঁ নার্সিংয়ের প্রফেশনে তিনি যদি নারীদেরকে সেবা দেন এবং পর্দার সাথে তার কাজ করতে পারেন তাহলে সেটা অবশ্যই জায়েজ হবে ফাতিহা আমিন লিখেছেন কোরআন পড়ার মাঝখানে কারোর সাথে কথা বললে আবার বিস্মিল্লাহ আহমেদ রহিম পড়তে হবে কি না কোরআন পড়ার মাঝখানে যদি কারোর সাথে কথা বলেন তাহলে সেক্ষেত্রে আবার আওয়াজবি আহমিনের সাথে অজম পড়বেন আর সুরা শুরুতে হলে বিসমিল্লাও পড়বেন যেহেতু কথা বলেছেন গ্যাপ হয়ে গেছে নতুন করে কোরআনতলাওয় শুরু করলে আবশ্যক আপনার জন্য এরপরে শাহনাজ পারভিন স্মৃতি আপনি লিখেছেন আমি ফরজ সালাতের পর অনেক তাজবি তেলাওয়াত করি এতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগে যায় তাই আমার সুনত নামাজ আদায় করতে একটু দেরি হয়ে যায় কি আমার গুণা হবে দেখুন ফরজ সালাতের পর যদি অনেক তেলাওয়াত করা হয় তাহলে সেক্ষেত্রে পনেরো বিশ মিনিট সময় লাগলো তারপরে আপনি সোনাত আদায় করলেন এতে কোনো গুণা হওয়ার কারণ নেই বরং অনেক ওলা ওলামাই মতো এটাই কাঙ্ক্ষিত এটাই উচিত যে সুন্নাত ফরজ নামাজের পর বিশেষ করে দোয়াগুলো পড়ে তারপর আপনি সুন্নত পড়লেন অবশ্য সলাদ পরবর্তী যে দোয়া সেগুলো পড়তে বিশ পঁচিশ মিনিট সময় লাগার কথা নয় এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আপনি অন্যান্য যে এ বাদবন্দিকে আছে সেগুলো করছেন তাহলে সেক্ষেত্রে আপনার এই পদ্ধতিটা আমি বলবো ভুল আপনি শুধুমাত্র ফলসল পরবর্তী যে মাশন দোয়া আছে যেগুলো পড়তে পাঁচ সাত মিনিট লাগবে সেগুলো পড়ে তারপর আপনি সুন্নত পড়ে নিবেন এরপর আপনি অন্যান্য দরুদ পড়বেন সেটা হলো অধিকতর উত্তম যদি একান্ত সেটা না করে আপনি যেমনটি বলছেন এমনটি করেন এতে আপনার অন্তত হবে না কিন্তু সুন্নত হবে সলাতের পর সুন্নত সলাতগুলো পড়ে তারপরে আপনি অন্য কাজ করেন সেটা হবে অধিকতর উত্তম সেটাই হবে সুন্না টিভু সুলতান লিখেছেন হস্তমোজন থেকে বাঁচার উপায় কি নির্জনতা পরিহার করবেন দ্রুত বিয়ে করবেন এবং আহ জিনিস দেখা বন্ধ করবেন আল্লাহ কাছে পানা চাইবেন